জিনিসপত্র পরিষ্কার করা খুবই ভালো কাজ, কিন্তু কেমন হবে যদি আবর্জনার পরিমাণ অনেক বেশি হয় এবং সেই আবর্জনাগুলি পর্যন্ত পৌঁছানো খুবই মুশকিল? আর এই সমস্ত আবর্জনা পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মেশিন। আজ আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন 5টি অ্যাডভান্স ক্লিনিং মেশিন, যা দেখে আপনারা সত্যি অবাক হবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। এটি হলো অ্যাকোয়া জেট ক্লিন। বাড়ির ছাদের টালি পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ, কিন্তু এই সমস্যার সমাধান খুঁজে বার করেছে জার্মানির একটি কোম্পানি অ্যাকোয়া জেট ক্লিন। এই কোম্পানি এমন একটি মেশিন বার করেছে যার থেকে হাই প্রেসারে জল বের হয়, যেগুলি টালিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। এই মেশিনের সাথে ব্রাশ লাগানো আছে, যেটি জলের সাথে ভাইব্রেট করে টালি পরিষ্কার করতে সাহায্য করে। এটি ওজনে খুবই হালকা, যার কারণে শুধুমাত্র এর পাইপ ধরেই এটিকে কন্ট্রোল করা যায়। এটি হলো পি লেজার। লোহার তৈরি জিনিসপত্র জং লাগার কারণে সেটি পুরাতন লাগার সাথে সাথে নষ্টও হয়ে যায়, কিন্তু পি লেজার এমন একটি যন্ত্র যার সাহায্যে জং লাগা জিনিস খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এটি নির্মাণ করা হয়েছে বেলজিয়ামে। এটি এতটাই পাওয়ারফুল যে এটির কাছ থেকে বাচ্চাদের দূরে থাকার জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। কোনো সন্দেহ নেই যে এই মেশিন চোখের পলকে 100 বছরের পুরনো জিনিসকেও পরিষ্কার করে দেবে। এটি হলো ক্লিন টেক ইনফ্রা। আমাদের দেশে নদী যে কতটা নোংরা আবর্জনায় ভরে গিয়েছে তা আমরা সকলেই জানি, কিন্তু ক্লিন টেক ইনফ্রা কোম্পানি নদী পরিষ্কারের জন্য একটি উপযোগী মেশিন তৈরি করে ফেলেছে, যেটার কাজ আপনি এখন দেখতে পাচ্ছেন। জল থেকে নোংরা আবর্জনা বার করা এই মেশিনটির নাম হলো ক্র্যাশ ক্লিনার। এর সামনের দিকে একটি রোটেটিং কনভেয়ার বেল্ট লাগানো রয়েছে, যেটি জলের মধ্যে ভেসে থাকা নোংরা আবর্জনাগুলিকে জল থেকে তুলে আনে, এবং এই মেশিনের একটি ডাস্টবিনে সেগুলিকে জমা করা হয় এবং অন্য জায়গায় নিয়ে গিয়ে এটিকে পরিষ্কার করা হয়। সত্যি এই মেশিনটি খুবই অসাধারণ, যার জন্য মানুষকে ঝুঁকি নিয়ে নদী পরিষ্কার করার প্রয়োজন হয় না। তাছাড়া এটি কম সময়ে অনেক বেশি পরিমাণ জায়গা পরিষ্কার করতে পারে। এটি হলো কারোয়া সুইফু। এটি হলো একটি জাপানি কোম্পানি, যারা 2005 সাল থেকে হ্যান্ড ফ্রি কারোয়াশ মেশিনগুলি তৈরি করে চলেছে। এটি ফুল্লি অটোমেটিক, যেখানে প্রথমে ওয়াশিং মেটেরিয়াল দিয়ে গাড়িকে ফুল্লি কভার করা হয়, এরপর হাই প্রেসার জলের সাহায্যে গাড়িগুলিকে পরিষ্কার করা হয়। এছাড়া এই মেশিনটি অ্যাডজাস্টেবল, যেটি গাড়িকে চারদিক থেকে কভার করে সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, তাও আবার খুব বেশি পরিমাণ জল নষ্ট না করেই। এটি হলো রাগ ওয়াশিং। কালিন অথবা কার্পেট, এগুলি পরিষ্কার করা খুবই কষ্টের কাজ। এই কষ্টের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে রাগ ওয়াশিং মেশিন, যেটা তার শক্তিশালী মোটরের সাহায্যে কার্পেটকে পরিষ্কার করার কাজ করে। এই মেশিনের ব্যবহারের ফলে আপনার কার্পেট এতটাই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, যা দেখে মনে হবে হয়তো আজই আপনি এই কার্পেটটিকে কিনেছেন। সত্যি এটি একটি অসাধারণ মেশিন, যা বাড়ির মহিলাদের কাজ অনেক সহজ করে দিয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এর মধ্যে কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং বন্ধুদের জানার সুযোগ করে দিন। আর এরকমই অজানা, অদ্ভুত ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।